তাকবীর দিয়ে দেন, নারে তাকবীর আওয়াজ করে, নারে তাকবীর আরো যদি আকাশ ফুটাই দেন, নারে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম আসমান কাব আসমান কাব জমিন কাব দুনিয়া কাব কোরআন কাব বিবি কাব বিবি আল্লাহ এই বৃষ্টির মধ্যে এত হুশ হারাই দিলেন আপনারা জোরসে বলছেন না হুশে বলছেন আরে ভাই জোরসে বলছেন না হুশে বলছেন জোরসে যদি কেউ ভুল করে আল্লাহ বলে আমি তোকে ক্ষমা করে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আমি মাত্র দুটি কথা বলবো কয়টি হাত তুলেন কয়টি সবাই হাত তুলবে কয়টি কথা বলবো আওয়াজ করে সকলে বলতে হবে কয়টি কথা বলবো দুটি কথা বলি আমি শেষ করি যারা নামাজ পড়ে তাদেরকে বলা হয় নামাজি বলেন যারা নামাজ পড়ে তাদেরকে কি বলা হয় সবাই বলতে হবে যারা নামাজ পড়ে তাদেরকে কি বলে যারা নামাজ পড়ে না তাদেরকে কি বলে সবাই বলতে বেনামাজি যারা নামাজ পড়ে না তাদেরকে কি বলা হয় এই কথাটা কি ঠিক ঠিক হলে হাত তুলে সবাই জুড়ে বলুন ঠিক এত আস্তে বললে হবে না জুড়ে বলুন ঠিক যারা নামাজ পড়ে তাদেরকে কি বলা হয় নামাজি বলুন ঠিক আর যারা নামাজ পড়ে না তাদেরকে বলা হয় এই কথাটা কি ঠিক ঠিক হলে জুড়ে বলুন ঠিক এই দুটি কথার উপরে দুটো কথা বলি আমি শেষ করে দিব আমার ইচ্ছে ছিল যত দূর তত নু যত দূর তত নু আমি এসছি 13 ঘন্টা সফর করে ইচ্ছে ছিল 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করব মন মানসিকতাটা দুর্বল হয়ে গেছি পুরোটা আল্লাহর ইচ্ছা এই বৃষ্টি দায়কে এত আসতে বলেন কেন বৃষ্টি দায়কে গজব দায়কে ছেলেকে দেয় মেয়েকে দেয় আকাশ কার জমিন কার কবর কার কবর আল্লাহ কি বলেন আচ্ছা আপনারা এখানে আছেন তো আপনারা কি সবাই ঘুমাই গেছেন আমি সফুর ইসলাম কিন্তু আমার সাথে কথা বলা লাগে আসবেন আর বিড়ালের মতন বসে বসে শুনবেন না আমিও কথা বলতে হবে আপনারাও আমার সাথে কথা বলতে হবে সবাই খুশি কথা বলবে সবাই কিসে বলবে হুশে কথা বলতে হবে যারা নামাজ পড়ে তাদেরকে কি বলা হয় আর যারা পড়ে না এই কথাটা মনে আসছে তো বন্ধুরা আমার যারা নামাজ পড়ে তাদেরকে নামাজি বলা হয় যারা নামাজ পড়ে না তাদেরকে বেনামাজি বলা হয় বেয়ামার এই পৃথিবীর মধ্যে চারটি জন্তু আছে চারটি জানোয়ার আছে চারটি পশু আছে এই চারটি পশুর মধ্যে একটি পশুর নাম গরু দুই নম্বরের পশুর নাম হলো গাধা তিন নম্বরের জানোয়ারের নাম হলো কুকুর তিন নম্বরের জানোয়ার নাম হলো কুকুর চার নম্বরের জানোয়ার নাম হলো হিন্দির মানুষের এই চারটি জানোয়ারের কথা বলে আজকে আমি বিদায় নিয়ে চলে যাব আপনাদের কাছ থেকে দোয়াই নিয়ে গরু ঘুম থেকে উঠি আল্লাহর দরবারে প্রার্থনা করে হে প্রভু তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন তোমার কাছে আমার মেসেজ তোমার কাছে আমার দুটো কথা এই কথাটা হলো আমার নাম গরু আমাকে তুমি ভুবা বানাইছো আমি কথা বলতে পারি না তাও সত্য বটে কিন্তু তারপর আমি রাজি খুশি সন্তুষ্ট আল্লাহ তাআলা গরুকে প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন তোমার নাম গরু কথা বলতে পারো তুমি পেটে যখন ক্ষিধা হয় যন্ত্রণা হয় তুমি তোমার মালিকে কিছু বলতে পারো তোমার যখন সর্দি হয় কাশি হয় জ্বর হয় তুমি হাসপাতালে যেতে পারো না তারপরে তুমি রাজি খুশি তুমি সন্তুষ্ট কেন আমি জানতে চাই গরু কেঁদে কেঁদে বলে হে প্রভু হে মনিব হে রব হে সব এই জন্য আমি রাজি এই জন্য আমি খুশি তুমি যে আমার এই পৃথিবীর মধ্যে
গাধা না বানাইয়া গরু বানাইছো এই জন্য আমি রাজি খুশি সন্তুষ্ট বন্ধুরা আমার গাধা আল্লাহর দরবারে প্রার্থনা করে হে প্রভু তুমি যে আমারই গাধা বানাইছো আমার কোন ক্লান্তি নাই কষ্ট নাই দুঃখ নাই আমার কোন যন্ত্র নাই তারপর আমি রাজি খুশি সন্তুষ্ট প্রভু ডেকে ডেকে বলে গাধারে তুই কেন রাজি তুই কেন খুশি তুই কেন সন্তুষ্ট আমি তোকে জিজ্ঞেস করি তুই সঠিক জবাবটা দিয়েছিস গাধা কেঁদে কেঁদে বলে হে প্রভু তুমি যে পৃথিবীর মধ্যে আমাকে কুকুর না বানাইয়া গাধা বানাইছ এই জন্য আমি রাজি খুশি সন্তুষ্ট আমি তো কুকুরের সেবা করছি কেন মানুষ পায়খানা করবে মানুষ ল্যাট্রিন করবে কুকুর হেঁটে হেঁটে দাঁড়াবে আর মানুষের পায়খানা ল্যাট্রিন গুলো খাবে আল্লাহ গো আমার নাম গাধা আমি মানুষের পায়খানা খাবো না আমি মানুষের ল্যাট্রিন খাবো না আমি তো গাধার সেন আমি কুকুরের সে আমি গাধা মারো এবার কুকুরের পাল্লা কুকুর স্রষ্টাকে দেখে রেখে বলে প্রভুকে দেখে রেখে বলে প্রভু হ্যাঁ আমি রাজি খুশি সন্তুষ্ট তুমি যে আমার কুকুর বানিয়েছ প্রভু ডেকে ডেকে বলে তোমার নাম কুকুর কেমন পর্যন্ত পৃথিবীর মানুষ তোকে কুকুর কুকুর বলে রাখব তুই কেন রাজি খুশি সন্তুষ্ট আমি জানতে চাই কুকুর কেঁদে কেঁদে বলে হে রব হে সব হে প্রভু হে মুনি এই জন্য আমি রাজি আর খুশি সন্তুষ্ট তুমি যে আমার সুর না বানাইয়া তুমি যে আমার কুকুর বানাইছো আমি তো সুর সেবা আছি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি প্রশ্ন করি আপনারা বলুন সুর ভালো না কুকুর ভালো সুরের সে কুকুর ভালো কুকুরের সে গাধা ভালো গাধার সে গরু ভালো বন্ধু সুর এমন একটা প্রাণী তার চেহারা দেখতে বিশ্রী তার নাম সুর এমন একটা জানোয়ার নিজের পেচ্ছাপ নিজের পান করে নিজের লেখতেন পর্যন্ত অনেক সময় সুরে খায় মায়ের সুর এমন একটা পানি আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীর মধ্যে আধার হাজার মখলুক সৃষ্টি করেছে এর মধ্যে থেকে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে নিন্দনীয় যেই প্রাণী যেই পশু এটার নাম হলো সুর মায়ের কোথায় দুঃখের কথা বলবো এই সুর আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন মেসেজ পাঠাইলেন আল্লাহ গো আমি সুর তাতে আমার কোন দুঃখ নাই ব্যথা নাই যন্ত্রণা নাই আমার কোন কষ্ট নাই আল্লাহ তাআলা আমি তো বেদামাজির সেবা আছি কার সেবা আছে কথা বুঝিনি আপনারা মা সবাই বলতে হবে বেনামাজি ভালো না সুর ভালো সবাই বলতে হবে বন্ধু আমার বেনামাজি এত নিকৃষ্ট এত খারাপ বেনামাজি বেনামাজি সুরের সে খারাপ বেনামাজি কুকুরের সে খারাপ বেনামাজি গাধার সে খারাপ বেনামাজি গরুর সে খারাপ বেনামাজি লেট্রিন খারাপ বেনামাজি ওই লেট্রিন যে পোকা গুলো থাকে পোকার সুর খারাপ এই জন্য আমার চারটা প্রাণীর নাম আমি বলবো একটা প্রাণীর নাম হলো কুচ্ছা কুচ্ছা শ্রী একটা প্রাণীর নাম কুচিয়া শ্রী না না করে কুচিয়া শ্রী না একটা প্রাণীর নাম হলো কুচিয়া আর একটা প্রাণীর নাম হলো রাইমাস রাইমাস ছিল আর একটা প্রাণীর নাম হলো সাপ আর একটা প্রাণীর নাম হলো সাগর সাগর শ্রী কথা বলেন না সাগর শ্রীন ঠিক ঠিক হলে জুড়ে বলেন ঠিক হাত তুলে বলেন ঠিক বন্ধুরা আমার এই চারটা প্রাণী এত গদ্দার এই চারটা প্রাণীর মতো হাজার লাখ লাখ প্রাণী পৃথিবীর মধ্যে আছে কিন্তু চারটা প্রাণীর মতো গদ্দার প্রাণী পৃথিবীর মধ্যে সমস্ত মাসে গায়ে যদি কাদা লাগে কাদা গায়ের মধ্যে একটু একটু না থাকে কিন্তু বাইক মাস এই মাসের মধ্যে যদি কাদা লাগে কিন্তু বাইক মাসে কাদা লাগে না ঠিক ঠিক কুচিয়া এমন একটা প্রাণী সমস্ত মাস দরতে
আপনার সুযোগ করে ধরা যায়, কিন্তু আপনার কুশিয়া ধরতে কষ্ট হয়, ভালো লাগে কষ্ট হয়, তিনি মিলি করে এটাকে ধরতে অনেক কষ্ট হয়। বন্ধুরা আমার, সাপ গর্তের ভিতরে থাকে, এই গর্ত থেকে যখন সাপ বাহির হয়ে যায়, এরকম ফু ফু করে যদি সাপের মাথায় গায়ে যদি আঘাত করা হয়, সাপটা যদি মরে যায় তার মতো সোজা হয়ে যায়, কিন্তু সাপ যতক্ষণ পর্যন্ত চিন্তা থাকে যেতে থাকে, এই সাপকে আপনি সোজা করতে পারবেন না। তদ্রুপ মানুষের মধ্যে কিছু মানুষের চরিত্র বাইমাসের মতন, সাপের মতন, কুশিয়ার মতন, ছাগলের মত, এত বড় ব্যর্থ মানুষ। বাইরা আমার ছাগলের কথা কেন বললাম, আহারাত ছাগল যদি মাঠে ঘাস খাবারের জন্য আকাশ থেকে বৃষ্টি মারতেছে, ঠেলা মারতেছে, জ্বর তুফান আসতেছে, ছাগলের রশি ধরে টানতে শুরু করে দিলেন বৃষ্টি থেকে জ্বর থেকে তুফান থেকে বাঁচানোর জন্য, কিন্তু ছাগল দুইটা খায়নি এইভাবে ব্রেক মারে, ছাগলের রশি ধরে যদি বাড়িতে আনার জন্য চেষ্টা করেন, কিন্তু ছাগল আপনার কথা শুনে না, ঠিক না? ছাগল টানেন বাড়িতে আনার জন্য, ছাগল দুই ঠেনে ব্রেক মেরে পেছনের দিকে থাকে না থাকে। আরে ভাই আমার মাছ বুঝলি না, মা মানুষের মধ্যে ছাগলের চরিত্রের মতন কিছু মানুষের চরিত্র ছাগলের মতো আছে। বাইরা মুয়াজ্জিন যখন মসজিদে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন মসজিদের ভিতরে আজান দেন, মুয়াজ্জিন বলেন আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। বেড়া মানুষ সেই কথাগুলো শুনে না, আজান দেওয়ার পরে যারা মাঠে যায় ব্যবসা করে, জমিনে যায় চাকরি করে, ঘরের মধ্যে থাকে, তারা হলো এক নম্বর ছাগল। কয় নম্বর ছাগল? সবাই বলতো হাত তুলে, কয় নম্বর ছাগল? নামাজে আজান দেওয়ার পরে যদি মানুষ মসজিদে যায় না, কোথায় যায়, দোকানে থাকে, বাড়িতে চলে যায়, জমিনে যায়, ব্যবসার মধ্যে যায়, তাদের চরিত্র কার মতন? সবাই বলতে হবে কার মতন? ছাগলের মতন। যাদের চরিত্র কুশিয়ার মতন, বাইমাসের মতন, সাপের মতন, কুকুরের মতন, গাধার মতন, গরুর মতন, ছাগলের মতন, আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিলেন হাযিহি জাহান্নামুল লাতি, হাযিহি জাহান্নামুল লাতি কুনতুম তুআদুন। হা, আজ সেই জাহান্নামে প্রবেশ করো, হা জাহান্নামে প্রবেশ করো। তাকাদু তামাইয়াযু মিনাল গাইয, তাকাদু তামাইয়াযু মিনাল গাইয়, জাহান্নাম গুসসায় রেগে ফেটে পড়তেছে জাহান্নামীদেরকে আক্রান্ত করার জন্য। বাইরামা সবচেয়ে দারুণ মুসিবতে পড়বে, কঠিন দুনিয়া, কঠিন কিয়ামতে, কঠিন হাসরে সবচেয়ে দারুণ মুসিবতে পড়বে তারা যারা বেনামাজি, যারা বেনামাজি, যারা বেনামাজি দারুণ শান্তি পাবে পৃথিবীতে, কবরে, হাসরে। যারা নামাজি, যারা নামাজি, যারা নামাজি দুনিয়াতে শান্তি, কবরও শান্তি, কেয়ামতে শান্তি। আর যারা বেনামাজি দুনিয়াতেও অশান্তি, কবরও অশান্তি, কেয়ামতেও অশান্তি। আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দাও। সকলে বলে আমিন, আর জোর বলুন আমিন, চিৎকার করে জোর বলতে হবে আমিন।